কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহর দুদিনিয়া অসম ভ্রমণের আজি অন্তিম দিন পুয়া তেজপুরত এসএসবির প্রতিষ্ঠা দিবসের কার্যসূচীত লব অংশ দুপরিয়া ঢেকিয়াজুলির পাথৌ মহাসভাত উপস্থিত থাকিব গৃহমন্ত্রীগুলিয়ে বিয়লি গুয়াহাটির ব্রহ্মপুত্রর সৌন্দর্য বর্ধন প্রকল্প মুক্তি করব অমিত শাহে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠানের মাজত মাত্র এদিন রামলালার প্রাণ প্রতিষ্ঠার বাবে উখল মাখল হয়ে পড়েছে রামনগরী অযোধ্যা আঁতরাই দিয়া হল গর্ভগৃহত স্থাপন করা রামলালার মূর্তির চকুত থাকি রখা কাপড় জয় শ্রীরাম ধ্বনিরে মুখরিত হয়েছে দেশের আকাশ বতাহ রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার দিনা স্টক মার্কেটের অর্ধছুটি দিনের আড়াই বজার পরা সন্ধ্যা পাঁচ বজালে চলিব ট্রেডিং রাজহুয়া খণ্ডর ব্যাংক বীমা প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকরও অর্ধছুটি বাইশ জানুয়ারিত অযোধ্যাত মুক্তি হব রাম মন্দির লক্ষিমপুরত রাহুল গান্ধীর ন্যায়যাত্রার পূর্বে অথন্তর নিশা দুর্বৃত্তই ফালিলে ভারত জড়ো ন্যায়যাত্রার বেড়ার লক্ষিমপুরের বগী নদীর পরা পুয়া আরম্ভ হব যাত্রা ইটানগরত এক জনসভাতো অংশ লব রাহুলে রাকেশ পালর গোচর স্থানান্তরকরণের আবেদন নাকচ ভঙাগড় থানার গোচর শুনানির স্থান সলনির বাবে করেছিল আবেদন গুয়াহাটির উচ্চ ন্যায়ালয়ে নাকচ করেছে রাকেশ পালর আবেদন